নমস্কার বন্ধুরা চলে এসছে জীবিকা ভরসার পরবর্তী ভিডিও নিয়ে আমার নাম ইন্দ্রনাথ ব্যানার্জি আর আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী এবং দুঃখিত কারণ আমি অনেক দিন মাঝখানে ভিডিও বানাতে পারিনি ৬ ছ সাত দিন একটু সমস্যার মধ্যে ছিলাম বলে তো এখন থেকে আবার নিয়মিত ভিডিও বানানো শুরু করব আর আজকে আমার ভিডিও টপিক হলো আমার পোলট্রি ফার্মে ব্রয়লার বাচ্চার দশ থেকে আঠেরো দিন পর্যন্ত আমি কি কি পরিচর্যা করেছি সেই বিষয়টি নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করে নেব আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয় আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজকের টপিক শুরু করা যাক দশ এবং এগারো নম্বর দিনে সেরকম কিছু আমি এক্সট্রা পরিচর্যা করিনি মেডিসিন কিছু চালাইনি এর আগে যা যেগুলো চালানো দরকার ছিল সেগুলো চালিয়েছিলাম শুধু দশ নম্বর দিনে রাত্রে একটু ঠান্ডার ওষুধ দিয়ে দিয়েছিলাম এবং তার পরের দিন জায়গাটা একটু বাড়িয়ে দিয়েছিলাম এবং বারো নম্বর দিনে আমি আইবিডি ভ্যাকসিনটা করেছিলাম আইবিডির পুরো নামটা হলো ইনফেকশাস বার্সাল ডিজিস্ট তো এটাকে বিটুকে টুকে ভ্যাকসিনও বলা হয় আর এই ভ্যাকসিনটা আমি বারো দিনে করলাম তো এই ভ্যাকসিনটা আমি চোখের ড্রপ দিয়েই করেছি আর এই ভ্যাকসিনটা যখনই এই ভ্যাকসিনটা বলে না যে কোনো ভ্যাকসিন আপনারা অবশ্যই কিন্তু বরফের মধ্যে রেখে দেবেন যতক্ষণ আপনারা ভ্যাকসিনটা করছেন ততক্ষণ বরফের মধ্যে রাখতে হবে এবং অবশ্যই চোখের ড্রপটা দেবেন কারণ নাকের দিলে পরে ঠান্ডা লাগা থাকলে পরে ভ্যাকসিনটা কিন্তু মুখের মধ্যে যাবে না সেক্ষেত্রে অবশ্যই চোখের ড্রপটা দেবেন তাতে কোনো অসুবিধা হবে না আর যেহেতু আমার পাখি ছিল তো আমার এক হাজার এক হাজারের দুটো ডোজ আমি নিয়ে এসেছিলাম তো টোটাল এখান থেকে আমার এই এক হাজারের জলের সাথে আমি মিশিয়ে নিয়ে দিয়ে দেবো চোখের ড্রপ যেটুকু এক্সট্রা থাকবে সেটুকু ফেলে দেবো সেটুকু আমার দরকার নেই আর এইভাবেই আমি চোখে ড্রপের যে ভ্যাকসিনটা সেটা আমি এর আগে অনেকগুলো ভিডিও বানিয়েছি আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারবেন যে চোখে কিভাবে ড্রপ দিয়ে আমি ভ্যাকসিনটা করে থাকি তো এরপর তেরো দিন থেকে আমি সকালবেলায় কাইন্ড পি যেটাতে মাল্টি মিনারেলস মাল্টিভিটামিন সঙ্গে লিভার প্রোটেক্টেড সব কিছু একসাথে রয়েছে তো এই আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন ভিটা কাইন্ড পি এটা আমি পরপর তিন দিন দিয়ে দিয়েছিলাম আর এটা দিয়ে দেওয়ার পরপরই আমি নিউরিবিয়ান দিয়েছি তিরিশটা ষোলোশো মুরগির জন্যে নিউরোবিয়ানটা মুরগির যদি কোনো রকম ওভার ডোজ হয়ে গিয়ে থাকে বা ডোজ এদিক মানে ভ্যাকসিনের ডোজ এদিক ওদিক হয়ে গিয়ে থাকে তো সেক্ষেত্রে খোরাটা কম হয় খুবই ভালো কাজ করে তো এইভাবে আমি পরপর তিন দিন ট্রিটমেন্টটা চালিয়েছিলাম প্রথমে কাইন্ড পি দিয়ে দিয়েছিলাম এক ঘন্টার জলে এবং তারপর পরই নিউ রিবিয়ান দিয়ে দিয়েছিলাম পরপর তিন দিন মানে তেরো নম্বর দিন চোদ্দো নম্বর দিন এবং পনেরো নম্বর দিন পরপর এইভাবে দিয়ে দিয়েছিলাম রাত্রিবেলায় কিছু দিই নি নর্মাল প্লেন জল জল শোধন দিয়ে চালিয়েছি আর এই কাইন্ড পি আপনারা আপনারা ফার্মে কিভাবে ব্যবহার করবেন বা আমি কিভাবে ব্যবহার করেছি সেটা বিস্তারিত এখন বলছি না এই ভিডিওটি ডেসক্রিপশানে আমি কাইন্ড পির ব্যবহারের ভিডিওটি দিয়ে দিচ্ছি আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন এবং এর পরপরই আমি ষোলো নম্বর দিন সতেরো নম্বর দিন এবং আঠেরো নম্বর দিন সকালবেলাতে অন্য কোন রকম ঔষধ আর আমি চালাচ্ছি না এখন আর শুধু প্লেন জল চলছে জল শোধন দিয়ে এবং সন্ধ্যেবেলাতে অস্টোভ্যাট সিলেটেড দিয়ে দিয়েছি পর তিন দিন এই অস্টোভ্যাট সিলেটেড আমি দিয়েছি ষোলোশো মুরগির জন্য দুশো এম করে আর এটা সন্ধেবেলাতে দেওয়াতেই ভালো কারণ এটা যেহেতু ক্যালসিয়াম তো শরীরটা গরম রাখে আর ঠান্ডা যেহেতু আছে তো মুরগির গ্রোথটাও ভালো আসবে তো সেই জন্য আমি এটা সন্ধেবেলার থেকে দিয়ে দিচ্ছি আর এই অস্টোভ্যাট সিলেটেড যেটা আছে সেটা কিন্তু অবশ্যই আপনারা সন্ধেবেলাতে দেবেন দুপুরবেলার দিকে দেবেন না বা সকালবেলার দিকে দেবেন না গরমে মুরগির অসুবিধা হতে পারে আর আঠেরো নম্বর দিনে অনেকে থার্ড ভ্যাকসিনটা করে থাকেন তো আমি আঠেরো নম্বর দিনে ভ্যাকসিন করিনি এই ভ্যাকসিনটা আমি পরে করবো হয়তো কুড়ি দিনে করতে পারি তার পরবর্তী ভিডিওটা আপনারা সেটা পেয়ে যাবেন এবার অনেকে মনে করেন যে আমি হয়তো ওষুধ একটু বেশি ব্যবহার করছি বা অনেকে বলছেন যে আমি এত ওষুধের ব্যাপারে কেন সাজেস্ট করি কিন্তু আমি মনে করি যে প্রথম দিক থেকে যে কোনো একটা জিনিস তৈরি করতে গেলে পরে তার ভিত যদি শক্ত করা হয় তাহলে পরে সেই সেই ভীতির ওপর ডিপেন্ড করে আপনি কিন্তু ভালো রেজাল্ট পেতে পারেন কিন্তু প্রথম দিক থেকে যদি সেই জিনিসটা কমজোর থাকে উইক থাকে তার পরবর্তীতে কিন্তু ভালো রেজাল্ট সেই জিনিসটার থেকে পাওয়া যায় না আর রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু তৈরি করা যায় না তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে পরে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয় আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ